সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএ টেলিভিশনের নিয়মিত আয়োজন গল্প কথা এবং বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আমার সাথে নতুন একজন দর্শক আজ স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী দাদা আমন্ত্রণ আপনাকে আমাদের গল্পকথার আয়োজনে অনেক ভালো লাগছে আপনাকে পেয়ে কেমন আছেন ধন্যবাদ ভালো আছি তুমি ভালো জি অবশ্যই ভালো এবং আজকে আপনার সাথে একটা ছোট্ট আড্ডা দেওয়ার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে বলছিলাম যে আপনি একজন একুশে পদকপ্রাপ্ত মানে বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শব্দ সৈনিক এবং একই সাথে মানে এত গৌরবময় একটা পরিচয় আপনি বহন করছেন একজন বীর মুক্তিযোদ্ধা আপনি প্রথমে একটু জানতে চাই এই যে এই রকমের পরিচয় বহন করতে আসলে কেমন লাগে কারণ আমরা তো আসলে হচ্ছে জানতে চাই যারা এই ধরনের পরিচয় বহন করে তাদের নিজেদের কি রকম ফিল হয় ধন্যবাদ তোমাকে আসলে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাটা একটা গৌরবের ব্যাপার আমি নিজেকে বলবো এদিক দিয়ে সৌভাগ্যবান যে আমি যখন আঠেরো বছর বয়স ছিল আমার আর ঢাকার ডেন্টাল মেডিকেল কলেজে তখন প্রথম বর্ষের ছাত্র তখন সাতই মার্চে বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণ সেটা শোনার পরে আমি অনুপ্রাণিত হই এবং সেই সাথে সাথে তখন থেকে আমি বাংলাদেশে একটা বিক্ষুব্ধ শিল্পী গোষ্ঠী ছিল উনিশশো গণ আন্দোলনের সময় আমরা শিল্পী সমাজ একটা আন্দোলনের মধ্যে ছিলাম যে পাকিস্তানিরা কীভাবে আমাদের দেশকে শাসন করছে জলুম অত্যাচার করছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম ঠিক তেমনি সময় সাতই মার্চের বঙ্গবন্ধু ভাষণ এবং পঁচিশে মার্চে কালো রাত্রি যখন পাকিস্তানিরা আমাদের উপর হামলা চালালো তো সেইগুলোই আমাকে অনুপ্রাণিত করলো মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য তো সেদিক দিয়ে আমি সৌভাগ্যবান এবং যেহেতু দীর্ঘ চল্লিশ বছর যাবৎ এই দেশের তরুণ যুব সমাজকে ধূমপান মাদক থেকে মুক্ত রাখার জন্য এটি আন্দোলন করছি আমার সংগঠন মানুষের মাধ্যমে সেই জন্য সমাজসেবায় অবদানের জন্য আমি একুশে পদক পেয়েছি দুই সালে তো সব কিছু মিলে আমি মনে করি যে কাজের একটা স্বীকৃতি পাওয়া এটা কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো বেশি উৎসাহিত করে আমি এখনো কাজ করে যাচ্ছি তোমার প্রশ্নের উত্তরেই বলতে চাই আমার অনুভূতিটা হচ্ছে যে আমাকে এই স্বীকৃতিগুলো অনুপ্রাণিত করছে আরো কাজ করার জন্য অবশ্যই এবং আমরাও চাই আপনি অনেক আরও এরকম কাজ করেন সমাজের জন্য কাজ করেন এবং এই কাজটা তো আপনার অনেক আগে শুরু হয়েছে যেটা বললেন যে একদম ছাত্র বয়স থেকে শুরু তখনকার যে করেছেন প্রেক্ষাপট ছিল দাদা পরিবারের একজন ছেলে আপনি আপনি পড়াশোনা করতে এসেছেন তারপর হঠাৎ করে আপনার মনে হলো যে অনুপ্রাণিত হয়ে আপনি মুক্তিযুদ্ধ করবেন বা আপনি যুদ্ধে অংশগ্রহণ করবেন পরিবারের আসলে কি ধরনের ভূমিকা ছিল বা উৎসাহকে ছিল কিনা না পরিবারের যে আমরা দুই ভাই এক বোন বাবা মা ছিলেন আমার সংসারে তো মুক্তিযুদ্ধে যাওয়াটা একটু গোপনীয় হয়েছে আমার মানে কেন জানো এটা হচ্ছে যে ওই সময় তো সব মুক্তিযুদ্ধেরা যাচ্ছে পাকিস্তানিরা রাজাকার আলবদর আল শামসেরা আমাদের মুক্তিযুদ্ধে ধরে ধরে চোখে কাপড় বেঁধে ব্রাশ ফায়ার করছে ধরে ধরে নিয়ে যাচ্ছে এইগুলোর সংবাদ আমরা শুনছি ঠিক তেমনি সময়ে আমি যুদ্ধে যাই তো এখন যদি বাবা আমাকে বলতে চাই যে আমি যাব তো সেখানে একটা অন্য পরিবেশ সৃষ্টি হবে একটা সেন্টিমেন্ট ইস্যু তো আমি একদিন ভোরবেলা ঘুম থেকে উঠেই মশাইটা টাঙানো আমার আমি বিছানা থেকে নেমে একটা ব্যাগ একটা শার্ট আর প্যান্ট একটা স্যান্ডেল নিয়ে বাড়ি বেরিয়েছিলাম ঘর থেকে পরে বাবা মা জানতে পারেন যে আমি চলে গেছি তো এইটা ছিল আমার চলে যাওয়া কিন্তু তারা বুঝতে পেরেছিলেন যে আমি আন্দোলনের সঙ্গে জড়িত একদিন হয়তো চলেই যাব কিন্তু বলে যাওয়াটা হয়নি আমার কাছে মাঝে মাঝে এখন খারাপ লাগে কিন্তু ওই বলতে গেলে যদি আটকে আটকে দিত দিত বা কান্নাকাটি একটা হতো না সেটা আমাকে মানে খুব কষ্ট দিত হয়তো বা সেই জন্য ওইভাবে চলে যাওয়ার আচ্ছা দাদা এই যে আপনি তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক হিসেবে কাজ শুরু করেন সেটা কবে থেকে শুরু করেন এবং সেটার অনুপ্রেরণা আচ্ছা আমি যখন চলে গেলাম তখন প্রথমে ছিলাম আমি আগরতলাতে মে মাসের দিকে এবং আর মার্চের দিকে তো সেইখানে আগরতলা আমি একটা কালচারাল টিম ছিল যেখানে আমরা সঙ্গীত শিল্পীরা গান করতাম মুক্তিযোদ্ধারা যখন ট্রেনিং শেষ করে যুদ্ধ শেষ করে ক্যাম্পে ফিরত তখন তাদেরকে আমরা গণসঙ্গীত দেশ তো গান শোনাতাম আমাদের ক্যাম্পে ওই খিচুড়ি লাবড়া হচ্ছেই আমরা খাচ্ছি এবং এইভাবে চলছে দিন প্রায় এক মাস চলে যাওয়ার পর আমার সঙ্গে বিখ্যাত পল্লী গীতিশিল্পী শিল্পী মহরুম সর্দা আলাউদ্দিনও ছিলেন তো আমরা বললাম যে আমরা তো শাধীমালা বেতার কেন্দ্র শুনে আসছি সেইটা কোথায় আমরা দুইখানে যেতে চাই তো আমাদের আগরতলা কলেজ থেকে তার নেতৃবৃন্দরা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করাতে তারা বললেন যে ওটা তো এখন কলকাতা স্বাধীনমালা বেতার কেন্দ্র আমরা বললাম আমাদের ওখানে পাঠিয়ে দেন আমরা ওইখানে যেয়ে গান করব তো আমরা ওই কলকাতা আর আগরতলার ধর্মনগর থেকে চার দিন চার রাত ট্রেনে করে আসাম শিলং দার্জিলিং হয়ে কলকাতা পৌঁছালাম এবং কলকাতায় এসে তো আমি খুঁজে পাচ্ছি না কোথায় যাব। তারপরে অনেক লোকজনকে জিজ্ঞাসা করে তখন তো কলকাতায় নামার সাথে সাথেই আমাদের দেখা দেখার সাথে সাথে ওখানের পশ্চিমবঙ্গের লোকরা বলতো ওই যে জয় বাংলা এসছে জয় বাংলা তা আমাদের তখন জয় দেখলেই বুঝতো যে এটা বাংলাদেশ থেকে এসছে জয় বাংলা কারণ তখন তো ভরে গেছে তো আমাদের তাদের মাধ্যমে খবর পেলাম যে এরম একটি বাংলাদেশ সরকারের অফিস আছে কিন্তু খুব গোপনীয় স্থানে ভারত সরকার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে সেখানে আমাদের পাঠিয়ে দিল এবং সেখান থেকে মেলা বেতারে আমাদের নিয়ে আসলো দাদা খুব চমৎকারভাবে আপনার কাছ থেকে অনুপ্রেরণামূলক গল্প শুনছিলাম আপনি বলছিলেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনি গেলেন তাহলে তো এখান থেকে যে যুদ্ধ সেই যুদ্ধ থেকে কিন্তু আপনি একটু ছিটকে গেলেন বা আপনি হয়তো বা শব্দ সৈনিক হিসেবে তখন অনুপ্রেরণা দিবেন সেই জন্য চলে গেলেন তারপরের যাত্রাটা কি ছিল একটু শুনতে চাই এরপর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যখন আসলাম সেখানে দেখলাম একটা দোতলা বাড়ি বালিগঞ্জ সার্কুলার ফিফটি সেভেন বাই এইট বালিগঞ্জ সার্কুলার রোড তো সেখানে নিস্তালায় ছিল আমাদের খাবারের ব্যবস্থা কিচেন এবং ডাইনিং দোতলাতে একটি বড় রুমে আমরা শুয়ে ঘুমাতাম আর কি ফ্লোরিং রেস্ট করার জন্য হ্যাঁ আর একটা ছোট্ট রুম ছিল সেটা ছিল স্টুডিও তো এখনকার মতো আধুনিক স্টুডিও না ওখানে চট দিয়ে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল জামলা দরজা আর যন্ত্রসঙ্গীতের মধ্যে একটা হারমোনিয়াম একটা দোতলা একটা তবলা একটা মন্দিরা ছিল এত যন্ত্রপাতি ছিল না তার মধ্যে এত ঐতিহাসিক কালজয়ী গানগুলো আমরা করেছি ওইখানে আর ওইখানে তো অনেক ধরনের অনুষ্ঠান হতো চরমপত্র বা এমন একটা মুকুলের জল্লাদে দরবার নাটক কথিকা সংবাদ আমাদের দেশতবদ্ধ গান রম্য রচনা আর বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের সেই ভাষণটি বজ্রকণ্ঠ নামে খণ্ড খণ্ড অংশে শোনাতে হতো তো এরকমভাবে অনুষ্ঠান চলছিল তো সেখানেই আমি বাকিটা সময় ছিলাম এবং আমরা সেই বাকি সময়ের গল্পও শুনবো তবে এই মুহূর্তে একটু আপনার সময়ের গল্প শুনতে চাই আপনি তো একজন মুক্তিযোদ্ধা যেভাবে অনুপ্রেরণা দিয়েছিলেন গানের মাধ্যমে এখনও কিন্তু আপনি সেই কাজগুলো করে যাচ্ছেন ভিন্নভাবে মানুষের জন্য আপনার সংগঠন রয়েছে আপনি একজন পেশাগত জায়গা থেকে একজন ডক্টর তো এই বিষয়গুলো একটু শুনতে চাই এখন আপনার কি কি কার্যক্রম চলছে এটা ঠিকই বলেছ আমি মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসার পর আমার চিকিৎসা ফার্স্ট ইয়ারে ছিলাম তো তখন ডেন্টাল কলেজে আবার ভর্তি হলাম আবার আমার কোর্স কমপ্লিট করে ডাক্তার হলাম তারপরে চিকিৎসক হিসাবে পেশায় নিয়োজিত হলাম সরকারি চাকরি করলাম তারপরে মানুষের চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ পেলাম বার্ডেম হাসপাতালে মতো একটা বৃহৎ প্রতিষ্ঠানে আমি চাকরি করলাম এবং ডেন্টাল বিভাগের প্রধান ছিলাম ওখানে ডেন্টাল বিভাগটি আমিও শুরু করেছিলাম মরহুম ডাক্তার জাতীয় অধ্যাপক ইব্রাহিমের অনুরোধে আমি তখন ডেন্টাল বিভাগটি চালু করি বারডেম হাসপাতালে এখন তো সেখানে বিরাট ডেন্টাল বিভাগ হয়েছে আমার অসংখ্য প্রফেসর আছেন এবং তারা বিভাগীয় বিভিন্ন বিশেষজ্ঞ আছেন আমি আমিও চিকিৎসা সেবা দিচ্ছি সেই সাথে সাথে সমাজসেবায় আমি একটা কাজ করছি বিরাট সেটা হচ্ছে যে ধূমপানটা যে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা নিয়ে আমি চল্লিশ বছর আগে প্রথম বাংলাদেশ টেলিভিশনে বিটিভি তখন একমাত্র চ্যানেল সেখানে শুরু করে উনিশশো সালে এবং সেইখান থেকে আমি টেলিভিশনে ওই বিষয়ক অনুষ্ঠান শুরু করি তো আমার প্রথম ধূমপানে অনুষ্ঠান দেখার পর থেকেই একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় যে ধূমপানটা মানুষের জীবনে এত ক্ষতিকর তো এই জন্য আমার এই অনুষ্ঠানটাকে পরে বিটিভি একটা ফিলার হিসাবে তিন মিনিটের ফিলার বানিয়ে প্রতিদিন রাতের নিউজ হেডলাইন্সের আগে দেখাতো এভাবে মানুষের মধ্যে গণসচেতনতা তৈরি হলো অনেকে ধূমপান ছেড়ে দিল ধূমপানের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি হলো এবং দু সালে দু সালে বাংলাদেশে মহান জাতীয় সংসদে তামাক নিয়ন্ত্রণ আইন হলো এখন পাবলিক প্লেসে ধূমপান নিষেধ এখন কোন বিল বোর্ড সাইনবোর্ড স্পন্সর হয় না তামাকের তো এগুলো আমাদের সার্থকতা আমার আচ্ছা দাদা আমার একটা কথা ধূমপান করার আগে সেখানে কিন্তু সতর্কতা বাণী একটা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মৃত্যু ঝুঁকি বাড়ায় তারপরেও মানুষেরা এটা মানে হচ্ছে গিয়ে সেবন করছে তো সেখানে সচেতনতা আসলে কতটুকু কার্যকরিতা রাখতে পারে আপনি মনে করেন রবীন্দ্রনাথের কথা আমি জেনে শুনে বিশ করেছে পান তো মানুষ তো নেশা করে অ্যাকচুয়ালি আর নেশাটা অ্যাডিকশন এটার জন্যই আমরা এই মানুষ সংগঠনটা করেছি গণসচেতনার মাধ্যমে যেমন আমরা স্কুল কলেজগুলোতে প্রোগ্রাম করি আমাদের তরুণরাই তো বেশি করে ধূমপান তাই না তাদেরকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখাই সিইং ইজ বিলিভিং যেমন একটা সুস্থ দেখে বিশ্বাস সুস্থ একটা ফুসফুসের ছবি দেখাই এই যে দেখো এটা তোমার ফুসফুস এবং এটার মাধ্যমে তুমি শ্বাস প্রশ্বাস নাও এটা যদি নষ্ট হয় তাহলে তুমি শ্বাস প্রশ্বাস নিতে পারবে না মৃত্যু হবে এবং কীরকম হবে সেই ছবিটা আল মতো কালো হয়ে যাবে এই যে তারা দেখলো এটা কিন্তু মনের মধ্যে তাদের গেঁথে যায় এখন যখন সিগারেটের প্যাকেটে কিন্তু তুমি দেখবে যে আমরা কিন্তু এটা আইনের মাধ্যমে এনেছি এখন সিগারেটের প্যাকেটে পেট্রিয়াল ওয়ার্নিংস আছে আগে ছিল না আগে ছোট্ট করে লেখা ছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন পঞ্চাশ ভাগ অংশ জোরে হার্ট ডিজিজ মুখের ক্যান্সারের ছবি লাং ক্যান্সারের ছবি এখন কিন্তু আছে মানুষ যাতে দেখে এবং সে অনুভব করতে পারে এটা তারও হতে পারে সুতরাং সে ছেড়ে দেয় পৃথিবীর অন্যান্য দেশে গবেষণায় দেখা গেছে যে পেট্রোল ওয়ার্নি সিগারেটে প্যাকেটে থাকলে মানুষ ধূমপান ছাড়ে তো আমাদের দেশে আমরা সেটা আইনের মাধ্যমে এনেছি এগুলো আমাদের সার্থকতা অবশ্যই আচ্ছা এর বাইরেও তো আপনার আরো ব্যস্ততা আছে এই পেশার বাইরেও আপনি লেখালেখিও করেন সাহিত্য চর্চা এই যে আমার একটা বই আচ্ছা এটা বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আচ্ছা আমি কিন্তু স্বাধীন বাংলা বেতারের উপরে দুইটা বই লিখেছি কারণ তোমরা যারা তোমাদের মতো প্রজন্ম তোমাদের তো মুক্তিযুদ্ধ দেখোনি এবং স্বাধীনমালা বেতার কেন্দ্র এমন একটি বেতার কেন্দ্র যেটা যুদ্ধকে পরিচালিত করেছিল এটা পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই প্রথম মহাযুদ্ধ বলো দ্বিতীয় মহাযুদ্ধ বলো কোনো মহাযুদ্ধে বা যুদ্ধে একটা বেতার কেন্দ্র যে একটা যুদ্ধ পরিচালনা করতে পারে তার নজির শুধু বাংলাদেশ এই জন্য স্বাধীনমালা বেতার কেন্দ্র ইতিহাসটা আমি লিখেছি কিভাবে শুরু হয়েছিল কারা কারা ছিল কী ধরনের অনুষ্ঠান হতো আমরা কী ধরনের কষ্ট করেছি এবং কিভাবে অনুষ্ঠান আমরা তৈরি করতাম কিভাবে প্রচার হতো সমস্ত এখানে আছে তো এইগুলা প্রত্যেকটা বই আমি জাতীয় গ্রন্থ দিয়েছি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে সমস্ত পাবলিক লাইব্রেরিতে চলে যাচ্ছে করে মানুষ পড়ে জানতে পারে বাহ আপনাকে এর জন্য অনেক ধন্যবাদ এটা একটা ভালো উদ্যোগ অনেক কথাই আসলে আপনার কাছ থেকে জানতে ইচ্ছে করে যেহেতু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আপনি ছিলেন আপনি তারপরে এখন পর্যন্ত অনেক কাজ করে যাচ্ছেন সমাজের জন্য এই যে সাহিত্য চর্চার কথা বলছিলাম বা আপনি আপনার বইয়ের কথা বললেন কতগুলো বই আপনি বই এর মধ্যে মুখের স্বাস্থ্য দেহের স্বাস্থ্য ডায়াবেটিস কারণ ডায়াবেটিস হাসপাতালে চাকরি করি তো বার্ডেম হাসপাতালে তো ডায়াবেটিসের সঙ্গে মুখের স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে বই লিখেছি ধূমপানের সঙ্গে মুখের স্বাস্থ্য মুখের ক্যান্সারগুলো বেশি হয় ধূমপান এবং তামাক পাতা জর্দা গুল এগুলা থেকে সেগুলো নিয়ে বই লিখেছি তারপর তো মুক্তিযুদ্ধের ওপর বই লিখেছি এবং প্রতি বছর বাংলা একাডেমিতে যে বইমেলা হয় এই তো এই আগামীতে বইমেলা হবে সেখানে আমরা একটা স্টল নেই মানুষের নামে এবং সেই স্টলের মাধ্যমে আমরা এখন তো মেলাতে তরুণ আসে তাই না এবং তারা তাদের সচেতন করার জন্য বইগুলো তাদের হাতে তুলে দিই এবং একটা প্রচারণা করি আমরা এখানে একটা স্ক্রিন রাখি যেখানে সবসময় সচেতনমূলক কার্যক্রমগুলো দেখানো হচ্ছে এবং তারা সেসব দেখে লিফলেট পোস্টারগুলো তাদের হাতে দিয়ে দিই তো এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আমরা করছি বাহ চমৎকার এই বাংলাদেশে আমি যতটুকু জানি যে আপনাদের এই মানুষ যে কাজগুলো করছে সেই জায়গা থেকে এই কাজগুলো করার কারণে সমাজ থেকে কিন্তু মাদকাশক্তি বা মাদকাসক্ত মানুষের পরিমাণ অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে এটা অবশ্যই একটা প্রশংসার দাবিদার এই কাজটি এবং ভবিষ্যতে আপনাদের আর কি কোনো পরিকল্পনা আছে আমরা মাদক এত আসলে বাংলাদেশে আসে যে বা এই আশাটা বন্ধ করা যায় কিনা সে বিষয়ে কি আপনাদের কোনো তৎপরতা বা আপনারা কি মন্ত্রণালয় বা প্রশাসন তাদের সাথে কোনো ধরনের যোগসূত্র করে এটা নিয়ে কাজ করেছে অবশ্যই তার আগে বলে নিয়ে যে আমি কিন্তু একটা ছবিও পরিচালনা করেছি চলচ্চিত্র সেটার নাম ছিল স্বর্গ থেকে নরক আচ্ছা এটা ২০১৫ হাজার পনেরো সালে রিলিজ হয়েছে বাংলাদেশে সায়েন্সের মোডে পাস করেছে এবং সমগ্র প্রেক্ষাগৃহে চলেছে এই ছবিটা বানানোর পিছনে আমার উদ্দেশ্য ছিল যে চলচ্চিত্রটা একটা অত্যন্ত শক্তিশালী মাধ্যম মিডিয়াতে এবং চলচ্চিত্রটা সবাই দেখে এটা ইউটিউবে চলে আসে আর্কাইভে থাকে তো ওইখানে আমি এই মাদকের বিরুদ্ধে একটা সচেতনমূলক একটা চিত্রনাট্য রচনা করেছি এবং সেটা দেখিয়েছি এখন তো বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারই দেখা যায় কোনো না কোনোভাবে ছেলেমেয়েরা মাদকের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে এখন মাদকাসক্ত হলে ছেলে মেয়েদেরকে বাবা মা কী করবেন এটা নিয়ে একটা ডায়ালামা যে তাকে কি শাসন করবেন পুলিশে দিবেন নাকি তাকে বাড়ি থেকে বের করে দিবেন। তাই না কিন্তু এটা যে একটা রোগ এবং এটা যে চিকিৎসা প্রয়োজন ডায়াবেটিসের মতো সেইটাই কিন্তু আমি চলচ্চিত্রে দেখিয়েছি যার ফলে এটা যারা দেখবে তারা জানতে পারবে যে কেন মাদকাসক্ত ছেলেমেয়েরা হয় এবং তাদেরকে পরবর্তীতে কি চিকিৎসা দেওয়া প্রয়োজন এইটা আর তোমার কথার উত্তরে এখন বলছি যে সরকারের সঙ্গে সহযোগিতা দেখো বাংলাদেশ এমন একটা ভৌগোলিকভাবে অবস্থানে আছে যে দিক দিয়ে মায়ানমার ভারত ভুটান শ্রীলঙ্কা নেপাল এগুলো হচ্ছে গোল্ডেন ট্রাঙ্গেল গোল্ডেন ক্রিসেন্ট মাদক পাচার করার জন্য বাংলাদেশকে এই মাফিয়া চক্র ট্রানজিট হিসাবে ব্যবহার করে ফলে কিছু মাদক কিন্তু এই দেশে ঢুকে যায় তো বাংলাদেশ সরকার বর্তমানে বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনা মাদককে ঠেকানোর জন্য যত ধরনের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়ার সেগুলো দিচ্ছেন তারপরেও আসছে কারণ কিছু অসাধু ব্যবসায়ী তো এগুলো করবে কারণ এই যে বাসছে আসছে মায়ানমার থেকে তো সেইগুলোর মাধ্যমে কিন্তু তরুণরা আসক্ত হচ্ছে তো আমরা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমি একটা ন্যাশনাল কমিটি আছে যেটার নাম হচ্ছে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটি সেখানে আমি একজন সদস্য তো সেখান থেকে আমি আমার ভূমিকা পালন করছি এবং জাতীয় সরকারের সাথে সহযোগিতার মাধ্যমে কারণ এটা তো সরকার একা পারবে না এগুলো সব প্রতিষ্ঠান সমগ্র মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় যুব মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এরকম সব মন্ত্রণালয়কে একত্রিত করে আমরা একটা কমিটি আছে যেটা মাধ্যমে আমরা মাদককে নিয়ন্ত্রণের জন্য কাজ করছি বাহ চমৎকার দাদা আপনার সাথে কথা বলতে বলতে আসলে সময় কিন্তু শেষের দিকে চলে এসেছে সেটা আমি বুঝিও কিন্তু আপনার কাছ থেকে বিদায় এভাবে নিব না আপনি যেহেতু সঙ্গীত করেছেন আপনার কাছ থেকে আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিব কিন্তু আমি দর্শকদের কাছ থেকে আগে বিদায় নিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক আজকের মতো এসএ টিভির পর্দায় গল্প কথার আয়োজন পর্যন্তই আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গানটা শুনি আচ্ছা সাদিমালা বেতার তো আপনার অনেকগুলো গান করেছি তার মধ্যে একটি গান রবীন্দ্রনাথের দেশাত্মবোধক আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপে রূপে বাহির হলে জনুনি ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফেরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরুন স্নেহের হাসি নেত্র আগুন বরুন ওগো মা তোমার কি মূরতি আজি দেখে রে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা